13 বছরের ক্যারিয়ারে নানা রকম চড়াই উচ্চড়াই দেখিয়েছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রথম সিনেমাতেই কত পারিশ্রমিক পেয়েছিলেন সেসব থেকে শুরু করে নানান বিষয়ে সাম্প্রতিক কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগীর প্রশ্নে অঙ্কুশ জানান, টলিউডে তার প্রথম ছবি ছিল কেল্লাফতে। প্রথম অভিনয়ের জন্য 5,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি, সেটাই তার কাছে 5 কোটি সমান ছিল, আর খুব আনন্দিত ছিলেন তিনি। অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একজন অঙ্কুশের কাছে জানতে চান, এখন পর্যন্ত কোন ছবির জন্য তার কাছে সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিকের প্রস্তাব এসেছিল। জবাবে অঙ্কুশ জানান, 2 কোটি টাকা। যে সিনেমার জন্য তাকে এই আকাশচোয়া পারিশ্রমিক প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ছবিটি হাতছাড়া হয় এই অভিনেতার। সাম্প্রতিক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত অসুখ বিসুখ সিনেমাতে শুটিং শেষ করেছেন অঙ্কুশ। শীঘ্রই মুক্তির অপেক্ষা রয়েছে তার অভিনীত সিনেমা কুরবান। টলিপাড়ায় শোনা যাচ্ছে বর্তমানে মির্জা সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।